আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতের আর একটা ম্যাথ করতে যাচ্ছি, যে ম্যাথ গুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 12 দেওয়া আছে আমাদেরকে। ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ারের মানটা বের করতে হবে। তো এটা করার জন্য আপনাদেরকে একটু কৌশলী হইতে হবে। দুইটা মান দেওয়া আছে এবং এইটার মান বের করতে হবে। তো আপনারা যেভাবে এটা সলভ করতে পারেন, তো দেওয়া আছে, লিখে নিব আমরা। দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 7, এ বি ইকুয়াল টু 12। আমরা অঙ্কগুলো করার জন্য আসলে এভাবে সিস্টেমাইজ লিখি আর কি, যখন যখন বিভিন্ন পরীক্ষাতে আমরা করব তখন তো শর্টকাট মানে করে ফেলবো আর কি। তো আমরা লিখতে পারি যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, যেহেতু এখানে ওয়ান বাই এ আছে এবং ওয়ান বাই বি আছে এবং স্কোয়ার আছে, তো সেই অনুযায়ী মানে এরকম বানানোর জন্য আমরা ওয়ান বাই এ এবং ওয়ান বাই বি কে সূত্রে সেট আপ করবো। ঠিক আছে, তো সূত্রে কিভাবে সেট আপ করতে পারি, যে ওয়ান বাই এটাই হচ্ছে এ আর ওয়ান বাই বিটাই হচ্ছে কি বি। তাহলে আমরা এটার সূত্রে কি হবে, যে এ স্কোয়ার প্লাস টু এ, তারপর হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে ওয়ান বাই বি হোল স্কোয়ার আমরা লিখলাম। তারপর এটাকে ওয়ান বাই এ স্কোয়ার বানিয়ে দিলাম। তারপর এটাকে আমরা যেহেতু টু, আমরা জানি কোনো কিছু পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সাথে গুণ আকারে থাকলে সেটা লবের সাথে গুণ হয়, তাহলে টুটা উপরে যাবে আর নিচে দুইটা এ বি গুণ হয়ে গেল। তারপর এখানে হবে ওয়ান বাই বি স্কোয়ার। ওকে, তারপরে আমরা এটাকে এই যে এখানে ভিতরে আমরা এটাকে লসাগু করতে পারি। ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বির লসাগু হচ্ছে এ বি, এ দিয়া এ বিকে ভাগ করলে বি পাওয়া যায় এবং বি দিয়া এ বিকে ভাগ করলে এ পাওয়া যায়, উপরে হচ্ছে হোল স্কোয়ার। আর এই পাশে আমাদের দুইটা জিনিসকে আমরা একসাথে করে ফেলতে পারি, ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস টু বাই এ বি। ওকে, এখানে আমরা এই যে এই মানটা কিন্তু আমরা বের করে করে ফেলতে পারবো। ঠিক আছে, এই দুইটা একসাথে হয়ে গেছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা মান আমরা যে কোনোভাবে বের করতে পারবো, যেহেতু এখানে এ প্লাস বি এ বি, তারপর হচ্ছে এখানে এ বি মান সেট আপ করার সুযোগ রয়েছে। তো বি প্লাস এ যে কথা, এ প্লাস বি একই কথা, তো এটার মান কিন্তু দেওয়া আছে 7, 7 বসায় দিলাম, এ বির মান দেওয়া আছে কত 12 বসায় দিলাম, হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে আমরা বসাই। তো এটাকে একটু সামনে নিয়ে আসি আমরা, টু ডিভাইড বাই এ বি হচ্ছে কি 12, তো ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার। তারপর সাতের উপর স্কোয়ার, বারোর উপর স্কোয়ার, সাত সাথে 49, আর বারোর উপর 12কে স্কোয়ার করলে আসে হচ্ছে 144। আর টু বাই 12কে আমরা বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস হবে টু বাই 12, এই পাশে রয়ে গেছে আমাদের ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মানটা বের হওয়ার পথে। ঠিক আছে, তো আমরা এটাকে বাম পক্ষে নিয়ে আসতে পারি সৌন্দর্যের জন্য, আর এখানে কাজটা করে ফেলতে পারি। এখানে আমরা লসাগুটা করে ফেলাই, যে 144 হবে লসাগু, এবং 144 প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ এবং লব দিয়ে গুণ। 144কে 144 দিয়ে ভাগ করলে 1 আসবে, 1 দিয়ে 49কে গুণ করলে 49, মাইনাস 12 দিয়ে এটাকে ভাগ করলে 12 হবে, এবং উপরটা 2 দিয়ে গুণ দিলে হবে 12 দুগুণে কত 24। তারপর আমরা এখানে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকোয়াল 144, এবং 49 থেকে 24 চলে গেলে থাকে হচ্ছে 25। তাহলে আমাদের মানটা কত আসলো, তো এটাই হবে এক্স্যাক্টলি আনসারটা, আর কোনো কিছু নাই। সুতরাং তো আশা করি আপনারা অঙ্কটা উপভোগ করেছেন, বুঝতে পেরেছেন যে এটা কীভাবে আসলো। তো এখানে বেশিরভাগ অঙ্কগুলো বীজগণিতে, যে বীজগণিতের যে সূত্রগুলো আছে এবং অনুসিদ্ধান্তগুলো আছে, এগুলো ভালো মতো জানা থাকলে অঙ্কগুলো আসলে পারা যায়, সমস্যা হয় না। ঠিক আছে, তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।